হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা থেকে 10টা প্রশ্ন আর সেটা সরি লাভখোদি থেকে 10টা প্রশ্ন আর সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন আজকে আমরা আলোচনা করছি প্রথম প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, যেটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তার কোশ্চেনটা ছিল এসএসসি 2007 এ একজন ব্যবসায়ী 420 টাকায় 70 কেজি আলু কিনল এবং সব আলু 6 টাকা 50 পয়সায় প্রতি কেজি দামে বিক্রি করলো, তার শতকরা লাভ কত হবে? তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে 1 কেজির ক্রয় মূল্য 420 ডিভাইডেড 70 ইজ ইকুয়াল 6 টাকা, আর 1 কেজির বিক্রয় মূল্য 6.5 টাকা, তাহলে শতকরা লাভ 50 পয়সা 6 টাকায়, তাহলে 50 পয়সা ডিভাইড বাই 6 টাকা ইনটু 100, তা উত্তর বেরিয়েছে 8.13%। তাহলে অপশন সি সঠিক উত্তর। যারা আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করেছেন এবং শর্টলিস্টের মাধ্যমে যাদের নাম বেরিয়েছে, আপনারা অবশ্যই আপনাদের যাদের কাছে চাওয়া হয়েছে তারা অবশ্যই আপনাদের ইমেল আইডি পোস্ট করবে আপনাদের পুরস্কার নেওয়ার জন্য। আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্ন, শ্যাম প্রতি ডজন 375 টাকা মূল্যের 20 ডজন খেলনা কিনল, সে প্রতিটি খেলনা 33 টাকায় বিক্রি করলো, তার লাভের শতকরা হার কত ছিল? খুবই সোজা প্রশ্ন, তো চলুন আমরা ক্যালকুলেশন করে সঠিক উত্তর দেখে নিই। তাহলে একটি খেলনার ক্রয় মূল্য 375 ডিভাইডেড 12 ইজ ইকুয়াল 31 টাকা 25 পয়সা, একটি খেলনার বিক্রয় মূল্য আমরা এখানে দেওয়া আছে 33 টাকা, তাহলে শতকরা লাভ 1 টাকা 75 পয়সা ক টাকার মধ্যে না 31 টাকা 25 পয়সার মধ্যে? তাহলে 1 টাকা 75 ডিভাইডেড 31 টাকা 25 পয়সা গুণ 100 = 5.6%। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 30। বিএড এন্ট্রান্স 2008 এর কোশ্চেন, 100টি কমলালেবু 350 টাকায় কেনা হলো এবং প্রতি ডজন 48 টাকা দামে বিক্রি করা হলো, লাভ বা ক্ষতির শতকরা হার কত? তো চলুন আমরা দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর। একটি কমলালেবুর ক্রয় মূল্য 350 টাকা ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল 3 টাকা 50 পয়সা, তাহলে একটি কমলালেবুর বিক্রয় মূল্য 48 ডিভাইড বাই 12 ইজ ইকুয়াল 4 টাকা, তাহলে শতকরা লাভ 0.50 ডিভাইড বাই ক্রয় মূল্য 3 টাকা 50 গুণ 100, আমাদের উত্তর বেরিয়েছে 14.27% লাভ। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। এ 400 টাকা দামের একটি জিনিস বি কে 20% লাভে বিক্রি করলো, বি জিনিসটি সি কে বিক্রি করে, এ কে দেওয়া দামের উপর 10% লাভ করলো, তাহলে সি বি কে কত দাম দিয়েছে? তা চলুন আমরা দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর ক্যালকুলেশনের মাধ্যমে। বি এর ক্রয় মূল্য 400 টাকা, তাহলে 120 ডিভাইডেড 100 ইনটু 400 = 480 টাকা। কেন না আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 20% বেশি লাভে তাকে বিক্রি করা হয়েছে, তাহলে বি এর ক্রয় মূল্য আমরা এখানে পেয়ে গেছি। তা এখানে পাওয়ার পর সি এর ক্রয় মূল্য 480 টাকার 110। এখানে আমরা এইটা যেখানে ক্যালকুলেশন করেছি তাহলে এটা আমরা করব কি না 400, এখানে এই জায়গাটা আপনাদের এখানে প্রিন্ট আউট আসেনি, তাহলে এই 480 20%, তাহলে এখানেই 120 আর এখানে 480 110%, সেটাই আমরা ক্যালকুলেশন বার করে উত্তর বার করছি 528 টাকা। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 528 টাকা। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্ন, কোন জিনিস 100 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 15 টাকা লাভ করলো, তার শতকরা লাভ কত? আরআরবি 2010 এর কোশ্চেন, তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশনের মাধ্যমে। বিক্রয় মূল্য 100 টাকা, লাভ 15 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 মাইনাস 15 = 85 টাকা, তাহলে শতকরা লাভ 15 ডিভাইড বাই 85 ইনটু 100, আমাদের উত্তর বেরিয়েছে 17.11%, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন সি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। দেখতেই পাচ্ছেন কোশ্চেন গুলো আরআরবি রেলি 2007 এর কোশ্চেন। এক ব্যবসায়ী 150 টাকা দিয়ে কিছু জিনিস কিনলো, জিনিসগুলো গন্তব্যে নিয়ে যেতে ক্রয় মূল্যের 12% খরচ হলে কত টাকায় জিনিসগুলো বিক্রি করলে তার 10% লাভ? তো চলুন আমরা ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর দেখে নেব। তাহলে মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্য প্লাস আমাদের এখানে তার সাথে যা এক্সট্রা হয়েছে সেটা আমরা যোগ করছি, তাহলে 150 আর 150 হতে 12% 150 সেটা যোগ করে আমার 168 বেরিয়েছে, তাহলে বিক্রয় মূল্য 110 ডিভাইড বাই 100 ইনটু 168, আমাদের উত্তর বেরিয়েছে 184.80, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ।
চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 10টি দ্রব্য 8 টাকায় কিনল এবং সেগুলির প্রতি 1 টাকা 25 পয়সা দামে বিক্রি করলো, তার শতকরা লাভ কত? তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। 10টি দ্রব্যের ক্রয় মূল্য 8 টাকা, 10টি দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা 25 গুণ 10 সমান সমান 12 টাকা 50, লাভ 12 টাকা 50 মাইনাস 8 সমান সমান 4 টাকা 50, তাহলে শতকরা লাভ 4 টাকা 50 8 টাকায় 100 তে কত সেটাই আমরা বার করে 56 1/4%, তাহলে 56.14% 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, এসএসসি 2010 এর কোশ্চেন। দেখতেই পাচ্ছেন আপনারা এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় এসেছিল, তা এই কোশ্চেন গুলো কিন্তু হুবহু আপনারা পরীক্ষার সময় কমন পাবেন। অবশ্যই কোশ্চেন গুলো মনোযোগ দিয়ে অ্যান্সার করুন। আশা করছি আপনারা যদি আমাদের এই ক্লাসে আপনারা না বুঝতে পারেন, আপনারা কোশ্চেন গুলো খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করুন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনারা আপনাদের পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবে। তো চলুন 18 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, যদি কোনো জিনিস 200 লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তো চলুন ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ধরি বিক্রয় মূল্য সমান সমান এক্স টাকা, লাভ এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য এক্স টাকার 300%, তাহলে লাভ এখানে বলেছে কত 200%, লাভে এখানে প্রিন্ট আউটটা আসেনি, তাহলে বিক্রয় মূল্য আমরা এখানে বার করছি এক্স এর 300%, তার সমান সমান 3x, তাহলে নিম্ন অনুপাত এক্স ইস টু 3x সমান সমান 1:3, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, এসএসসি 2010 এর কোশ্চেন। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হয় তাহলে শতকরা লাভ কত? ঠিক আগের অঙ্কটার মতো খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই করতে পারবেন। তাহলে ধরি ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য 11x, লাভ 11x মাইনাস 10x ইজ ইকুয়াল x, তাহলে শতকরা লাভ x ডিভাইড বাই 10x মানে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইনটু 100, আমাদের উত্তর বেরিয়েছে 10%, তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। চলে আসছি পরবর্তী ও আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন নাম্বার 20, হোটেল ম্যানেজমেন্ট 2007 এর কোশ্চেন। এক ব্যবসায়ী একটি জিনিস বিক্রি করে 12.5% ক্ষতি হলো, একটা জিনিস বিক্রি করে তার 12.5% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর। ধরি বিক্রয় মূল্য এক্স টাকা, ক্ষতি 12.5%, তাহলে বিক্রয় মূল্য এক্স এর 87.12%, তাহলে আমরা এখানে বার করেছি 7x/8, তাহলে নিম্ন অনুপাত x:7x/8 = 8:7, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 20 নম্বর প্রশ্নে অপশন সি, 8:7 সঠিক উত্তর। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে 10টা প্রশ্ন এবং 10 মিনিটের কম সময়ে আমরা ক্যালকুলেশন করেছি, যেখানে আমাকে কোশ্চেনগুলো একটু পড়তে সময় বেশি লেগেছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের এই অঙ্কগুলো যদি আগে থেকে প্র্যাকটিস থাকে, তাহলে পরীক্ষার সময় ফাইনাল পরীক্ষাতে আপনারা অবশ্যই কম সময়ে এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবেন। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, একটি সোনার ব্রেসলেট 14,500 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, ব্রেসলেটটির ক্রয় মূল্য কত? অপশান এ 15,225 টাকা, অপশান বি 16,800 টাকা, অপশান সি 17,400 টাকা এবং অপশান ডি 18,125 টাকা এবং অপশান ই কোনোটি নয়। আপনাদের সুবিধার জন্য আমি আবার কোশ্চেনটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। একটি সোনার ব্রেসলেট 14,500 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, ব্রেসলেটটির ক্রয় মূল্য কত? অপশান এ 15,225 টাকা, অপশান বি 16,800 টাকা, অপশান সি 17,400 টাকা, অপশান ডি 18,125 টাকা এবং অপশান ই কোনোটি নয়। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়, আগামী ক্লাসে আমি আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে দেব এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।